বাংলাদেশের উত্তর পূর্বে বলবিবাজার জেলাধীন প্রকৃতির লীলায়িত তরুপল্লবের ছায়াবিথি এক শ্যামল উপজেলা বড়লেখা। এখানে রয়েছে মাধবকুণ্ড জলপ্রপাতের ঝংকার, চায়ের গাঢ় ঘ্রাণ, পাহাড়ে পাহাড়ে বিস্তীর্ণ সবুজের গভীর সঞ্চার, হাকালুকি হাওরের পাখির কলরব যেন সূর্যের সোনালী রৌদ্রের সাথে মেতে ওঠে। 1994 সালে এই উপজেলার উত্তমী গুরুজন প্রয়াত আনোয়ারুল আলম চৌধুরী সাহেবের নেতৃত্বে গড়ে ওঠে এক বিদ্যাপীঠ, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল। এই বিদ্যাপীঠের গড়ে ওঠার পেছনে রয়েছে কতিপয় শিক্ষানুরাগী তরুণের নিবেদিত ত্যাগ ও প্রয়াস। এই বিদ্যায়তনের পাঠ প্রথমে অস্থায়ী ক্যাম্পাসে শুরু করলেও 2000 সাল থেকে আপন ক্যাম্পাসে পাঠদান শুরু করে, যা এখন বহিরূহ। ইকবাল আহমদ, প্রধান শিক্ষক এই বিদ্যালয়। 2009 সালে সেপ্টেম্বর মাসে আমি প্রধান শিক্ষক হিসাবে অদ্যাবধি দায়িত্ব পালন করে আসছি। আমি বিশ্বাস করি যারা 1994 সালে এই স্কুলের পরিকল্পনা করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের সবার শ্রদ্ধেয় শিক্ষাদরদী, শিক্ষানুরাগী, মরণ শ্রদ্ধেয় মোহাম্মদ আনোয়ারুল আলম চৌধুরী। তারপরে বর্তমান কমিটির যে আছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি, এই বড়লেখার পৌরপিতা মাননীয় মেয়র জনাব আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, আমি উনার সুযোগ্য নিবেদিত নেতৃত্বে কারণে আমাদের স্কুলের অগ্রযাত্রা খুব দ্রুত হচ্ছে আমি বিশ্বাস করি। বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি এবং ম্যানেজিং কমিটির যারা বর্তমান সদস্য, আমি শ্রদ্ধেয় মসরুল আলম চৌধুরী, শ্রদ্ধেয় দুদুমিয়া, শ্রদ্ধেয় মোহাম্মদ জয়নাল আবেদিন সহ যারা এই স্কুলে নিবেদিতভাবে এই স্কুলের উন্নতিতে আন্তরিকভাবে পরিশ্রম দিয়ে যাচ্ছেন, এই স্কুল অবশ্যই দেশের একটি সেরা স্কুলে রূপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি। আমাদের স্কুলের পার্শ্ববর্তী আরেকটা ক্যাম্পাস সম্প্রসারিত হচ্ছে এবং সেখানে স্কুলের ভবন নির্মাণের কাজ চলছে। এখানে একটি পাঁচতলা এই স্কুলের নিজস্ব অর্থায়নে ভবন নির্মাণ হবে। সেই ক্যাম্পাসে আমরা 25 বছর পূর্তি হবে এই স্কুলের, এবং এই 25 বছর পূর্তিতে আমরা জাঁকজমকভাবে একটা জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আমরা রজত জয়ন্তী এবং প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠান আমরা করব। প্রতি কার্যদিবসে শিক্ষার্থীরা সকালবেলা স্কুলে উপস্থিত হয়ে দেশের সেবায় সর্বদা নিয়োজিত থাকার শপথ গ্রহণ করে এবং প্রাত সমাবেশে বিভিন্ন রকমের শারীরিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দিবস শুরু করে। এখানে 55 জন শিক্ষক শিক্ষিকা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে পাঠদান করেন। কিশোরলয় মন থেকে দুরন্ত কৈশোরের প্রতিটি শিক্ষার্থীকে আলোকিত জাতি গঠনের লক্ষ্যে গড়ে তোলা হয়। এই বিদ্যালয়ের পাঠদানের পাশাপাশি হাতে কলমে শেখানো হয় মূল্যবোধ এবং নৈতিকতার শিক্ষা। ছাত্রছাত্রীদের ধর্ম বর্ণ নির্বিশেষে লিঙ্গ বৈষম্যহীন এক অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার দীক্ষাও এখানে দেয়া হয়। এছাড়াও মানসিক বিকাশ ও মননের লক্ষ্যে আয়োজন করা হয় বাৎসরিক ক্রীড়া সপ্তাহ এবং শিক্ষা সফর। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় 1200 জন। 2015 সালে প্রথমবারের মতো SSC পরীক্ষায় অংশ নিয়ে এই স্কুল সিলেট শিক্ষা বোর্ডে 16তম স্থান অধিকার করে। 2019 সালের SSCতেও 60 জন পরীক্ষার্থীর শতভাগই উত্তীর্ণ হয়েছে, তার মধ্যে GPA 5 এসেছে 29টি এবং মেধাবৃত্তি পেয়েছে 7 জন। এছাড়াও স্কুলে রয়েছে স্কাউট কার্যক্রম, যা স্কুলের শিক্ষার্থীদের শৃঙ্খলা এবং নেতৃত্বের গুণাবলী বিকাশ করছে। এই স্কুলের 3 জন স্কাউট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে এবং 5 জন পেয়েছে সম্মানজনক অ্যাওয়ার্ড। এছাড়াও 2 জন স্কাউট ফ্রান্স ন্যাশনাল স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ করার সম্মান অর্জন করেছে। এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজেদের সফলতার পরিচয় দিয়ে যাচ্ছে।
আমার নাম কৃপেশ চন্দ্রনাথ। আমি ইয়ারকে লাইসিয়াম স্কুলে এই প্রতিষ্ঠাকালীন সময় থেকে অনেক দায়িত্ব পালন করে যাচ্ছি। প্রধান শিক্ষক হিসাবে প্রথম দায়িত্ব পালন করেছিলেন কলিন আহমদ চৌধুরী, তারপর উনি লন্ডন চলে যাওয়ার সাথে সাথে মুশারফ হোসেন সবুজ নামে উনি কয়েকদিন চালিয়েছেন, তারপর আমাদের বিনয় দাস উনিও কয়েকদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন, তারপর আসলেন আমাদের বর্তমান প্রধান শিক্ষক ইকবাল আহমদ। আমরা অত্যন্ত একটা পরিবারভুক্ত হয়ে এখানে কাজ করতে, সেজন্য আমাদের স্কুলের ব্যক্তিগত একটা নাম আমরা দিয়েছি সেখানে, যে লাইসিয়াম পরিবার। আমি হলাম নিঃসন্তান, হ্যাঁ আমার কোনো ছেলেমেয়ে নেই, তাই আমি এই স্কুলে এই ছাত্রছাত্রীদেরকেই আমার ছেলেমেয়ে মনে করে আমি এ পর্যন্ত কাটিয়ে যাচ্ছি। আমি মনে করি আমি যতদিন পর্যন্ত বাঁচব ওই ছেলেমেয়েদেরই ওই সাথে নিয়ে আমি বাঁচব, এবং স্কুলটি এমন একটা পর্যায়ে যাবে যেটা বড়লেখাবাসীর জন্য নয়, সমস্ত বাংলাদেশের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত স্কুলের বর্ণনা দিলাম। আমি ডাক্তার নজরুল ইসলাম, পিতা মৃত ইরশাদ আলী, গ্রাম হাটপন। বর্তমানে আমি শফিনসা মেমোরিয়াল হসপিটাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা এমডি হিসাবে কর্মরত আছি। আমি MBBS পাশ করে বড়লেখা নুরুল ইসলাম ফার্মেসিতে প্র্যাকটিসের মাধ্যমে আমার কর্মজীবন শুরু করি। অন্যান্যরা কোনো প্রতিষ্ঠানে চাকরিতে ঢোকার জন্য যখন অলস সময় কাটাচ্ছে, তাদের সকলের সার্বক্ষণিক আড্ডা ছিল নুরুল ইসলাম ফার্মেসি। সেই আড্ডায় আমি বড়লেখায় একটি মানসম্মত কেজি স্কুল প্রতিষ্ঠার প্রস্তাব দিই। যেহেতু সকলের মধ্যে আমার প্র্যাকটিসের মাধ্যমে ইনকাম ছিল, প্রতিষ্ঠাকালীন সমুদয় নগদ খরচ আমিই বহন করি। স্বেচ্ছাসেবার কাছ থেকে এক বৎসরের জন্য বিনা ভাড়ায় স্কুলে ভবন পেয়েছিলাম, এবং 11 জন শিক্ষক বিনা বেতনে এক বৎসর পাঠদান করেন। 1996 সালে উচ্চশিক্ষার জন্য আমি যখন লন্ডনে গমন করি, বাংলাদেশ কৃষি ব্যাংকে স্কুলের অ্যাকাউন্টে 88,000 টাকা নগদ রেখে যাই। প্রসঙ্গত লাইসিয়াম নামটি আমি সিলেক্ট করেছিলাম ও সকলের সম্মতিতে স্কুলের নামকরণ করা হয়। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং 25 বছর পূর্তি উপলক্ষে লাইসিয়ামের আরও উন্নতি কামনা করছি। খুদা হাফেজ। আমি আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, সভাপতি রুকিয়া খাতুন লাইসিয়াম স্কুল এবং বর্তমানে মেয়র বড়লেখা পৌরসভা। তো রুকিয়া খাতুন লাইসিয়াম স্কুলের সভাপতি হিসাবে আমরা যেটা মনে করি, এই বড়লেখায় একটা সময়ে শিক্ষা ব্যবস্থায় খুব পিছিয়ে পড়েছিল। আমি 1998 সাল থেকে এই স্কুলের পরিচালনা কমিটিতে ছিলাম, মধ্যে 2 বছর ব্যতীত, এবং বর্তমানে এই স্কুল পরিচালনা কমিটির সভাপতি হিসাবে আছি। আমি এই স্কুলের সাথে সংশ্লিষ্ট থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি, কেননা একটা উপজেলা লেভেলে এই স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মাত্র 25 বছরে আজকে যে পর্যায়ে এসেছে, তা সমস্ত বাংলাদেশের প্রতিটি উপজেলা বা জেলা লেভেলের জন্য একটি উদাহরণ তৈরি করেছে। এই স্কুল এ পর্যায়ে আসার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতা বলে স্মরণ করি। এই স্কুলের এখন পর্যন্ত যতজন প্রধান শিক্ষক হিসাবে ছিলেন বা বিভিন্ন পর্যায়ে শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন, এবং যারা এই স্কুলের কমিটিতে, বিশেষ করে আনোয়ারুল আলম চৌধুরী, জনাব তমসির আলী এবং স্বর্গীয় নগেন্দ্রচন্দ্র দেবনাথ, 3 জন সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং ওনারা আজকে আমাদের মধ্যে নেই, আমি ওনাদেরকে সহ যারা কমিটিতে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ যেভাবে এই স্কুলকে এই পর্যায়ে আসার জন্য ভূমিকা রেখেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং এই স্কুলটি বর্তমানে সিলেট শিক্ষা বোর্ডের মধ্যে JSC এবং SSC প্রত্যেকটি ডিপার্টমেন্টের প্রত্যেকটি রেজাল্টে আমরা ধারাবাহিকভাবে প্লেসের মধ্যেই আমাদের অবস্থান থাকে, এবং আমরা আশা করি এই রেজাল্ট এই পর্যায়ে রাখতে আমাদের সকল অভিভাবকদের
অবদানকেও আমরা স্বীকার করি। তাছাড়া শিক্ষক শিক্ষার্থীবৃন্দ যারা শিক্ষকদের কথা সর্বদা পালন করেন, এই কারণেও আমাদের ফলাফল এ পর্যায়ে আসার জন্য আমাদের একটি কারণ। তো আমরা মনে করি রেজাল্টের এই ধারাবাহিকতা আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে গেলে যেভাবে সকলে আমাদেরকে সাহায্য সহযোগিতা, বিশেষ করে অভিভাবক এবং বড়লেখাবাসী প্রত্যেকে আপনাদের সহযোগিতা, এইভাবে প্রত্যাশা ব্যক্ত করি। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বর্তমান পরিচালনা পরিষদের দূরদর্শী 24 সদস্যদের সময়োপযোগী সিদ্ধান্ত এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে যেতে সহযোগিতা করছে, যার ধারাবাহিকতায় চলমান 2020 সালেই এই বিদ্যাপীঠ নতুন ক্যাম্পাসে কলেজ কার্যক্রম আরম্ভের আশা রাখছে। এই লক্ষ্যে ইতিমধ্যে নতুন ক্যাম্পাসের ত্রিতল ভবনের কাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে, যা এখন দৃশ্যমান। আগামী 5 বছরের মধ্যে ন্যাশনাল কারিকুলামের ইংলিশ ভার্সন শুরুর পরিকল্পনা রয়েছে। এই বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী দেশে ও বিশ্বে সর্বসৃষ্টির কল্যাণে জ্ঞান, সৎ উদ্যম ও সৎকর্মের সম্মিলনে সম্মানের সাথে নেতৃত্ব দিবে, বিশ্বমণ্ডলে রাখবে আপন পদচিহ্ন, স্বস্ব ক্ষেত্রে একজন হয়ে উঠবে স্বকীয় বৈশিষ্ট্যের উজ্জ্বল নক্ষত্র। এখান থেকে লব্ধ মনুষ্যত্বের বাণী নিয়ে তারা দূর করবে সব বিবাদ, শান্তিময় করবে আগামীর বিশ্ব।